রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার সেবা করা এটা তোমাদের জন্য উত্তম জিহাদ কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে আমরা বাপকে বলছি বুড়ো মাকে বলছি বুড়ি ওলাউটরা কবে মরবে তাড়াতাড়ি শ্বশুরকে বলছি আব্বাজি শাশুড়িকে বলছি আম্মাজি জলসার দিনে গরম গরম দিচ্ছি পেঁয়াজি এমনও বাড়ি আছে আজকের দিনে একটা বাড়িতে 30 জন কুটুম খাচ্ছে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়াচ্ছে ওই বাড়িতে নিজের বোন বোনাইকে ভাত দেয় না এমন বাড়ি আছে না নাই বোন খেলে কমে যাবে বোনাই খেলে কমে যাবে ভাগনা ভাগ্নি খেলে কমে যাবে অথচ আমার শ্বশুর বাড়ির গুষ্টি শুদ্ধ এসে চম্বের খাওয়া খেয়ে যাচ্ছে তার বেলা কমছে না অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না আমাদেরকে জলসার দাওয়াত করে বলে হুজুর খাও খাও যদি বলি খাবো না বলছে কেন বলছি আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেক আমার পেট হয়ে যাচ্ছে ইন্ডিয়ার গেট খাবো না কমিটি সিরাজুল তখন বলবে হুজুর চর্বি বাদে দেব ল্যান চর্বি বাদে দেব এক পিস দু পিস হাতে বেলা রুটি গোশ কষা মাছ তরকারি তার সাথে খাওয়ার শেষে দেবে আপনার আঙুর আপেল বেদানা কিচ্ছু বাদ দেব না সব হলারে চলে যাবে বলো না কিচ্ছু বাদ দেব না একটা বার ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয় আমাকে তুমি যত্ন করে খাওয়াচ্ছ তোমার বাপ কোথায় তোমার মা কোথায় ও তখন ইঁদুরের মতো মুখটা সরু করে নিয়ে বলবে আমার আব্বা সাথে আমার হয় না বলে না সাদ্দামকে খাওয়ালে তুমি জান্নাত পেয়ে যাবে তুমি মনে করেছ এ বাস চলছে ডানকুনি চলে যাবে এ বাস মনে হচ্ছে লাউহাটি চলে যাবে যেমন বাসে উঠলে লাউহাটি পৌঁছে দেয় সাদ্দামকে খাওয়ালে তোমাকে জান্নাত পৌঁছাতে পারবে না কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার বুড়ো বাপকে খাওয়ালে তার বিনিময়ে তুমি জান্নাত পাবে তোমার বুড়ি মাকে খাওয়ালে তার বিনিময়ে তুমি জান্নাত পাবে তোমার শ্বশুর খাচ্ছে শাশুড়ি খাচ্ছে ভাইরা ভাই খাচ্ছে জেফসেস খাচ্ছে শালার বউ খাচ্ছে শালার শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধ এসে খাচ্ছে আপত্তি কিছু নেই বুড়ো আর বুড়িকে দুটো দিলে কমে যাবে ও জলসার সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার জলসার ক্যাশিয়ার মসজিদ কমিটির মেম্বার জলসার সদস্য তোমাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি সাদ্দামকে খাইয়ে লাভ হবে না খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খাওয়াও খাওয়াতে যদি হয় তোমার বুড়ি মাটাকে খাওয়াও খোদার কসম বলছি বাপের মুখে দাড়ি থাক আর না থাক বাপ নামাজ পড়ুক আর না পড়ুক ওই বাপকে তোমাকে খেতে দিতে হবে ওই বাপকে তোমার খেতে দিতে হবে মা যদিও দেহ ব্যবসার সাথে লিপ্ত থাকে রে ওই মা যদি পতিতা হয় পাড়ার লোক বলবে পতিতা তুমি বলো আমার আম্মাজি বাপ যদি বোতল টানে পাড়ার লোক বলবে মাতাল মতখর তুমি বলো আমার আব্বাজি বুকের সাথে জড়িয়ে ধরে নাও ওই বাপকে তুমি খেতে দাও বাপ যখন তুলে তুলে খাবে রে ওই বাপের চেহারা দিকে খালেজ নিয়েতে তাকিয়ে দেখবে রাসূলুল্লাহ বলছে একটা কবুল হজের সওয়াব দেয়া হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ কবুল হজ কাবায় যাব হজ কবুল হবে কি কোনো গ্যারান্টি নেই বাড়ি বসে 10 টাকার বিনিময় সন্ধ্যাবেলা বউ রাস্তার ধারে দাঁড়িয়ে টাটা সুমার মতো চেহারানে ফুচকা মেরে দিচ্ছে 70 টাকা তাও বলছে আমি এখনো খেতে পারবো আর নিজের গর্ভধারিণী মা বাপ কি খাবে তুমি হাড়োয়া থেকে বাড়ি আসার সময় একটা বেগুনি একটা চপ এনে যদি আব্বার হাতে দিতে বা মার হাতে দিতে বুড়ো আর বুড়ি বাপ আর মা আধখানা আধখানা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেত শুধু বুড়ো বুড়ি একা খেত না নাতিটাকে ডাকতো পাশে বসিয়ে টুকটুক করে গালে দিত আর বলতো খা ভাই খা খা ভাই খা নিঃসন্দেহে 10 টাকার বিনিময় বাড়ির বারান্দায় বসে কবুল হজের সওয়াব পাবে অথচ বাপকে খেতে না দিয়ে আমার মতো মলি সাহেব একটা কেন ক্ষুদ্রদি কাবার ইমাম সাহেবকে বাড়িতে ডেকে এনে এক মাস ধরে গিলিয়ে দেন তারপরেও আপনার সংসারে কোনো সুখ হতে পারে না অরিজিনাল কথাগুলো আমরা মলি সাহেবরাও বলি তার কারণ কি বলবো বলেন বললি আবার বলে যে ওয়াজ করিনি শুধু গল্প করে গেছে ওয়াজ কাকে বলে আদেও কমিটি জানে না শ্রোতা জানে না ওয়াজ কাকে বলে যদি কমিটি জানতো শ্রোতা জানতো 100% আমার বিশ্বাস সমাজ আজ পরিবর্তন হতো খালি বলছে বাবা কি বলবো দুঃখের কথা তুই কি দুঃখ আছে বল
এই বাবারা বাবার ঘর দু ঘন্টাতে চলে যাচ্ছে, নেমে টাকাটা থুতু দিয়ে গুনে নিচ্ছি হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদের বোবা শয়তান করে আল্লাহ তলে কমিটির ছেলেরা বাপ মার ভাত দিত না, কমিটির ছেলেদের বউরা বন্ধনের সাথে যুক্ত ছিল, হাড়োয়ার মেলায় গিয়ে ডন দিত, একটা বার তাদের বিরুদ্ধে তোদের মুখে কোনো কথা ছিল না, শুধু বলেছি সুবহানাল্লাহ এই নাকি তাই নাকি, একটা বার তাদের বিরুদ্ধে তোদের কোনো বক্তব্য নেই, আজকের জাহান্নামের জায়গায় দাঁড়া বোবা শয়তান, তখন এখানকার লোক জান্নাতে যাবে আর দেখবে বলে এই দেখ হুজুর 12,000 টাকা ভিজিট মাল ধরা পড়ে গেছে জান্নাতে। আর আমি এত চেপে বলি কেন, আমার বিশ্বাস 100 যদি শ্রোতা থাকে 200 যদি মহিলা থাকে দুজন হলেও আমার কথা শুনে সে হারামখোর যদিও হয় তার ভিতরে ট্রান্সমিটারটা একটু নাড়া দেবে যে হ্যাঁ আমি তাহলে এই জায়গায় আছি। আর আল্লাহর অশেষ মেহেরবান, এই ছোট বাচ্চা ছেলেটার বক্তব্য শুনে অনেকে বিভিন্ন হারাম নিষিদ্ধ কাজ থেকে ফিরে এসেছে, যার জন্য একটু টেম্পারে বলি কে চড়লো কে ফাটলো দেখার দরকার নেই, কারণ যার হাত ভাঙবে সে তো কাঁদবে, ডাক্তারের মা বলছে একটু দেখো দেন কি হয়েছে, ডাক্তার টিপে দেখছে বাচ্চা কাঁদে, ওর মা বলছে একটু আস্তে, ডাক্তার বাবা বলছে শুধু আস্তে, আজকে যদি ছেড়ে দিই সারা জীবন ছেলেটা হাত ভালো হবে, ডাক্তার চেপে চেপে যখন হাতটা সেটিং করে বসাচ্ছে জানে কষ্ট হচ্ছে হোক আজকে চেপে সেটিং করে বসিয়ে দিলে আমার বাচ্চা সারা জীবনের জন্য হবে সুস্থ, আর আজকে একটু কাঁচে যদি ছেড়ে দেয় সারা জীবনের জন্য হ্যান্ডিকাপ বাসে উল্লি হাব, বুঝাচ্ছেন তা। আজকে যখন আমার সামনে আপনারা এসে বসেছেন ঔষধ নেওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য, যেখানে ব্যথা আছে ফোঁড়া আছে চেপে দেখার দরকার আছে না নাই, যে যার লাগবে সে তো ছটফট করবে, বাচ্চার বাপ আর মা যেমন চেপে ধরছিল যে ছটফট করে ফটফট করে কথা বলতে চাইবে, যারা বুঝবে তারা তাদের চেপে ধরার দরকার আছে না নাই, যার জন্য একটু করে আমি ডিটেইলসটা আপনাদের সামনে উপস্থাপন করছি। হে সমাজের যুবক কথা বুঝুন, আমি সাদ্দাম দোয়া করব কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার বাপের জন্য আপনি হাত তুলে দোয়া করবেন, রাসূলুল্লাহ বলছে ওই দোয়াটা গ্যারান্টি কবুল হবে, একবার বলবেন সুবহানাল্লাহ, হতে পারে আপনি প্যান্ট শার্ট পরেন মুখে দাড়ি নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু ব্যবসা বাণিজ্য করেন ইয়াং বয়স দাড়ি রাখেন না, তা বলে কি আপনার দোয়া কবুল হবে না, আপনার বাপ মার জন্য আপনার দোয়া গ্যারান্টি, আপনি হাফেজ নয় তো কি আছে, আপনি মাওলানা নয় কিন্তু শরীরটা পাক রাখবেন হালাল খাদ্য খাবেন জুম্মার দিন নামাজ পড়ে বাপের কবরের জন্য একটু কাঁদলেন পাঁচ ওয়াক্তের নামাজে দোয়া করলেন অকুর রব্বির হানহুমা কামা রব্বাইয়ানি সগীর অকুর রব্বির হানহুমা কামা রব্বাইয়ানি সগীর, এটা তো মোনাজাতের সাথে যখন বলেন আল্লাহ আমি যেমন আমার আব্বা মার কোলে লালন পালন হয়েছি তুমিও তোমার রহমতের কোলে আমার আব্বা মাকে লালন পালন করো, বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটুকু যদি সন্তান প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্তের নামাজে একবার করে মোনাজাতে বলে তাহলে এক মাসে কবার, এক মাসে 150 বার, পাঁচ ওয়াক্তে পাঁচবার তাহলে 35 150 150 বার, আল্লাহ কোনো বারের না কোনো বারের দোয়াটা কবুল করতে পারে কি পারে না। আমি যুবকদের এতটুকু বলি ভাই, বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য লাফালাফি করছো দাও, ইংলিশ মিডিয়ামে পড়ানোর বিরোধী নয়, তোমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক উচ্চ মাধ্যমিক পাস করুক বিএ পাস করুক এমএ পাস করুক ডব্লিউবিসিএস অফিসার হোক অ্যাডভোকেট হোক লয়ার হোক মলি সাহেব করার দরকার নেই, আপনাদের সবাই যদি মলি সাহেব হয় আমরা ইমামতি করে খাবো কোথায়, এমনিতে ইমাম লাস্টিং হয় না, এখন ঘরে ঘরে সব মুফতি সাহেব, এদিকে বিড়ি এদিকে চা হাঁটুর উপরে কাপড় চার দোকানে বসে টেক্কা তুরুবা ডিসকাউন্ট একসঙ্গে মারছে বলছে ট্রাম কর কালা চাপা, সে ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের বিরুদ্ধে, এরম কিছু মুফতি আছে না নাই, মসজিদ কমিটির সেক্রেটারি ওর বউ বন্ধনের সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার ওর বউ বন্ধনের ক্যাশিয়ার, তবে আপনাদের এই জায়গা আছে কিনা বলতে পারবো না, এই জায়গাটা বাদে বুঝেছেন দিচ্ছি আছে কি না আছে ট্যাবলেট দিয়ে দিচ্ছি খান জায়গা মতো বুঝতে পারবেন, এখন এই এই জায়গায় বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পাঠান তার সাথে সাথে একটু কোরআনের শিক্ষা কতটুকু
এই লকডাউনে 6-7 মাস স্কুল বন্ধ দোকান বন্ধ কাজ বন্ধ 6-7 মাস যদি আমার বাপেরা আমার চাচারা গ্রামে মসজিদের যে মুক্তব ওই মুক্তবে এক টাইম করে চাষী মানুষ ব্যবসায়ী মানুষ আধ ঘন্টা করে যদি যেত 7 মাসে এই 7 মাসে আধ ঘন্টা করে দিলে নামাজের কমপ্লিট দোয়া দরুদ দোয়া দরুদ মুখস্থ হতো কি হতো না বাবা এখন অনেক লোক নিয়ত করে দেখিছি নামাজে আপনি যা করবেন ও করুন আপনি ভুল করে তিনটা সেজদা দেন ও তিনটা দেবে মনে করতে দিতে হয় আর যখন আত্মীয়তে বসে না করতে জিজ্ঞেস করে ভাই কি পড়ছো বলছো তুমি যা আমি তাই মানে একদম পুরো সরল সাদা তুমি যা আমি তাই যদি জিজ্ঞাসা করো তোমার জমি কত করে কাটা বলছো বলবো কেন ওটা খুব ভালো বোঝা এখানে এমন কায়দায় মুখ নাচছে যেন মনে হয় কোরআন শরীফ ওর উপর নাজিল হয়েছে ও মুখ নাড়ার কোনো ভেরিক নেই কি পড়তে জানে না তার এইটা এটা একটা কলম ঘরের কলম বলছে ভিত দেওয়া যাবে বলছে হ্যাঁ কলম তো মজবুত ছিল তাহলে কলম মজবুত আছে বলেই ভিত ছাদ দেওয়া সাহস হচ্ছে নামাজের দোয়া দরুদ যদি কমপ্লিট মুখস্থ থাকতো নামাজের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ভরসা আলাদা হতো কি হতো না বাবা তখন অভাব ছিল আমাদের মুরব্বী বাপ চাচারা পড়তে পারেনি অভাব ছিল এখন তো মানুষের অভাব নেই নিশ্চয়ই স্বভাব এই সময়টা যদি একটু নামাজের দোয়া দরুদ মুখস্থ করে নামাজ পড়া যায় আমার তো মনে হয় নামাজে যা মজা আসবে ওই রকম মজা কোনো জায়গায় পাবেন না এর ভিতরে এমনও কিছু নামাজি মানুষ আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে বাবা সেই দিন সারাদিন মনটা খারাপ থাকে কি থাকে না বাবা যেন মনে হয় বিরাট ক্ষতি হয়ে গেছে বিরাট ক্ষতি এই দেখবেন যারা বিড়ি খায় বিড়ি পকেট থাকে তো বার করে রাম করে ও খালেক চা পান দিচ্ছ কেন বলে বাবুয়া বিড়ি প্রজাপতি বিড়ি যদি কড়কড় কড়কড় করে মনে হবে প্রতিটানে আমে জানে তা পাক দে যখন হয় না তখন টেনে সামলে নিচ্ছে ফু দিচ্ছ কেন বলে সাইকেলের টিউব ফাটাকি ফুটো চেক করার জন্য পানিতে ডোবায় একটা বিড়ি সাতটা ডাবের কাজ তিনটা আপেলের কাজ খাবো একটু চেক করে খাবো না ফাটাফুটো আছে কি আচ্ছা বলুন ওই বিড়ি সকাল থেকে ঘুম থেকে উঠেই নাকি এক টান মারলে পায়খানা নাকি ক্লিয়ার হয় ভাত খাওয়ার পরে আর এক টান মারলে নাকি হজম শক্তি বেড়ে যায় তা বিড়িতে যদি এত মজা থাকে এটা টাক এই আখ কিনে আপনি বাড়ি নিয়ে গেছেন ছেলে বলছে আব্বা কত দাম বলছে 30 টাকা বুঝু এইটুকু আখ 30 টাকা ছিলবো কি আর খাবো কি যদি সব শুদ্ধ মেরে দিই ওর আব্বা বলছে জিবির বাম্পার উড়ে যাবে তাহলে আঁকের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে নারকেলের মজা অনুভব করতে গেলে ছোবেড়া ছাড়িয়ে ভাঙতে হবে নামাজের মজা অনুভব করতে গেলে পূর্ণাঙ্গ নামাজি হিসাবে তৈরি হওয়ার দরকার আছে না নাই নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে সালাম আলাইকুম সালাম মাথা দেওয়া যে আস্তায় ফুল তার মানে প্ল্যান্টি হচ্ছে টাইপিকার হচ্ছে কেউ কারোর গোল দিতে পারেনি নামাজ পড়া ফরজ হুকুম আদায় হয়েছে কিন্তু নামাজের পূর্ণাঙ্গ স্বাদ আমরা তুলতে পারিনি তাই মাথায় হাত দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব দোয়া দরুদ পড়েছে আর এ নামাজে দাঁড়িয়ে তখন জমির হিসাব করেছে কারণ শয়তান আমাদের ধোকা দেয় তো শয়তান মানুষকে ধোকা দেয় না যখন শয়তান ঘোষণা হয়ে গেল যে তুই ইবলিস তুই জাহান্নামী শয়তান বলল আল্লাহ আমাকে একটা পাওয়ার দাও কি পাওয়া বলছে আমি মানুষের যেন রক্তে ঢুকতে পারি শরীরে আর একটা হায়াত যেন কিয়ামত পর্যন্ত আর একটা যাত্রার যেন রূপ ধরতে পারি তাহলে শয়তান মানুষকে ধোকা দেবে তো আল্লাহর কাছ থেকে পাস করে নিয়ে এসছে তারপরেও আমার আল্লাহ বলেছেন আমার ইমানদার যারা প্রকৃত ইমানদার বান্দা হবে তারা তোর ধোকায় কখনো পা দেবে না শয়তান যদিও নফল ইবাদতের জন্য ডেকে দেয় আপনি যদি বুঝতে পারেন যে ইবলিস এসছে তখন আপনার নফল ইবাদত করা চলবে না আল্লাহর নামটা আমার মনে নেই একদিন তাহাজ্জতে রক্ত উনি উঠতে পারেন আমার নামটা এখন ঠিক মনে নেই মনে পড়লে বলবো তা ফজরে রক্ত উঠে দেখলি তাহাজ্জত রক্ত চলে গেছে সারাদিনে 50 রাকাত নামাজ পড়েছে কত রাকাত 50 রাকাত ওই দিন শেষ করে রাত্রেবেলা একজন এসে বলছে আসসালামু আলাইকুম দরজা খুলেছে দরজা খোলার পরে বলছে তুই ইবলিস না বলছে হ্যাঁ বলছে তুই আমাকে ডাকছিস কেন বলছে তাহাজ্জুদ পড়বে না বলছে কেন তুই আমাকে নামাজ পড়ার সাহায্য করছিস বলছে হ্যাঁ বলছে তার কারণ বলছে গত রাত্রে তোমাকে তাহাজ্জুদ আমি না পড়াতে দেওয়ার জন্য ধোকা দিয়েছিলাম সেই ধোকা খেয়ে তুমি নামাজ পড়তে উঠতে পারোনি সারাদিনে 50 রাকাত নামাজ পড়েছে আমার গা হাত জ্বালা করেছে
আমি সহ্য করতে পারিনি, তাই 50 রাকাতের থেকে এখন 12 রাকাত পড়ে শুয়ে পড়ব। বুঝতে পারছেন? তাহলে সেই ইবলিস আমাদের ধোঁকা দেবে, পাস করে এসেছে। ইবলিসের কথা প্রসঙ্গে মেলার কথা একটা টানব, মনে রাখুন, পরে বলছি। তাহলে সেই জায়গায় আমরা ইবলিসের সাথে মোকাবিলা করে আমাদের ওঠার দরকার। কিন্তু ইবলিস মানুষ এমন এমন কাজ করছে, ইবলিস দেখে ও লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে, বলছে আল্লাহ এত বড় শয়তান ওখানে আছে, আমার আবার পাঠাচ্ছ কেন? এমন শয়তানি করছে, ইবলিসও লজ্জা পাচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পিতা মাতা প্রসঙ্গে কথা উঠেছে, এই কথার সঙ্গে বলতাম না, তার কারণ হলো ফুরফুরা শরীফের সুলতানুল আইজিন ছোট হুজুর বিল কেবলা রহমাতুল্লাহ আলাইকে আমরা ভালোবাসি কি বাসি না, মন থেকে ভালোবাসি। ফুরফুরা শরীফের হুজুর কেবলা সুলতানুল আইজিন ছোট হুজুর বিল কেবলা রহমাতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। আজকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এমনও ছেলে রয়েছে, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, অথচ হাড়োয়ার দরগায় গিয়ে জুম্মার নামাজ পড়ে। এরকম ডিজিটাল শয়তান আছে না নাই? বাপমার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বছরে একবার করে আজমির শরীফে জিয়ারত করতে যায়, 20,000 টাকা খরচা করে, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপ প্রেসারের ওষুধ কিনতে পারে না, মা সুগারের ওষুধ কিনে খেতে পারে না, ও সেখানে সাহায্য করে না, মাকে ওষুধ কিনে দেয় না, অথচ ফুরফুরা শরীফে মাসে একবার করে জিয়ারত করতে যায়। যারা বাপকে ভাত দেয় না এরা কখনো দাদা হুজুরের মরিদ হতে পারে না, যারা বাপকে ভাত দেয় না এরা কখনো ফুরফুরার মুরিদ হতে পারে না, এরা হলো পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ, ধোকাবাজ, ধোকাবাজ। তার কারণ আমি টিএমসির মেম্বার, সিপিএম এর মেম্বার, তাহলে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের আদেশ এবং নিষেধ আমাকে মেনে চলার দরকার আছে না নাই? তাহলে আমি যখন ফুরফুরা সেলসেলার ভক্ত অনুরক্ত বলে দাবি করছি, দাদা হুজুর পাঁচ হুজুর তার যোগ্য যোগ্য ঔলাদগণ যারা আছেন তাদের আদেশ এবং নিষেধ যেটা শরীয়ত সম্মত হবে সেটা মেনে চলার দরকার আছে না নাই? কিন্তু আমরা বলছি হুজুর আমরা তোমাদের দেওয়া না, ফুরফুরা শরীফে যাওয়া বন্ধ করব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, বাপার মাকে ভাত দেব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, বন্ধন করা ছাড়ব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, সুদ খাওয়া ছাড়ব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, জমির আলঠালা বন্ধ করব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, বাড়ির বউরা পর্দা করবে না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না, আমরা সহজে মসজিদে যাব না। ও ছেলেরা, ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আজকের এই মজলিসে যারা বসে আছেন আমার কথা যদি কারো দেয় ব্যথা, নাড়বেন না মাথা, দোয়ার শেষে গায়ে দিয়ে শুয়ে পড়বেন কেতাব, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, যাদের বাপ বেঁচে নাই, মা বেঁচে রয়েছে, এখনই বাড়ি চলে যাও, মায়ের পায়ের ধারে বসে পড়ো, যাদের বাপ মা বেঁচে আছে ওয়াজ শুনতে হবে না, এখনই তুমি বাড়ি চলে যাও, বাপমার পায়ের ধারে বসে পড়ো, বাপ যদি তোমাকে ক্ষমা করে দেয়, মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তুমি দয়াল জান্নাত পাবে গো, মুখে কলে মানসিব হবে, বাপ যদি ক্ষমা না করে তুমি হাড়ওয়ায় যাও, ফুরফুরায় যাও, বসিরহাটে যাও, আজমির শরীফে যাও, কানাড়া আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, কানাড়া আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, আবাদে আবার শুক্রবার, যে বাপকে ভাত দেয় না তার পীর দাদা হুজুর হতে পারে না, যে বাপকে ভাত দেয় না তার পীর পাঁচ হুজুর হতে পারে না, তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান, আর তার পরের পীর হলো তার বউ। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার ওয়াজ শুনে কেউ দেবে বেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই বলে রেখে যায়, আমার ওয়াজ সবার ভালো লাগবে না, কেউ গালি দেবে, কেউ দুর্নাম করবে, কেউ বদনাম করবে, ওটাই হবে আমার জন্য পাওনা, তোমাদের সাথে আর দেখা হবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পিতা মাতার দোয়া ছাড়া
কখনো সাকসেসফুল হতে পারে না পারে না পারে না আমার জন্য আমার বড় পীর হলো আমার বাপ আমার জন্য আমার বড় পীর হলো আমার মা যত বড় পীর থাক না কেন কখনো বড় পীর হতে পারে না আমার জন্য আমার বাপ আর মা আমরা জলসা এলে আমাদের পায়খানার পানি তুলে দেয় আমাদেরকে হাত ধোয়ার পানি তুলে দেয় কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হোক রে আজকে তুই আমার পায়খানার পানি তুলে দিচ্ছিস তোর মা অসুস্থ ছিল জ্বরে ঠক ঠক করে কাঁপছিল কল টানার ক্ষমতা ছিল না তুই তো একটা বার কল টেনে দিসনি আজকে সাদ্দামকে কল টেনে দিচ্ছিস ওযু করার জন্য জান্নাত রিজার্ভেশন করবি হতে পারে না হতে পারে না হতে পারে না যদি হতে হয় প্রথম তোর মাকে কল টেনে দে তোর মাকে ভালোবাসা দে ও ছেলেরা এই উত্তর চব্বিশ পরগনার শেষে জায়গাটার নাম হলো বাসন্তী গোসাবা ওই গোসাবার একটা কথা চলন কথা বলে রেখে যাচ্ছি চোখের পানি গড়িয়ে যায় কথাটা যখন মনে ওঠে বাপ আর মাকে হাত তুলে পদ্মা করতে হয় না হাত তুলে দোয়া করতে হয় না বাপ বলবে উফ আহ ওটা হবে আপনার আমার জন্য বদ্দোয়া বন্দুকের গুলি মিস হবে না AK-47 মিস হবে না সেকেন্ডের মধ্যে লেগে যাবে আর মা যদি একবার বলে রে আল্লাহ আমার ছেলে কলকাতায় যাচ্ছে হেফাজতে রেখো আমার ছেলে দিল্লি যাচ্ছে হেফাজতে রেখো ওরে বোমা হামলা হবে বিস্ফোরণ হবে তোর মায়ের আঁচলের দোয়ার বিনিময় ওই জায়গা থেকে বেঁচে ফিরে আসবে প্রমাণ যদি নিতে হয় আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন আমার বাবা আমজাদ হোসেন নামকরা পশ্চিম বাংলার একজন বক্তা ফুরফুরা শরীফ মসজিদের ইমাম বাংলার বিখ্যাত বক্তা আমার আব্বা জান যখন ইন্তেকাল করেছেন 2004 মাঘ মাসের জারে বুধবার ভোরে নগর উখড়ার মোড়ে ভোর 4:30 পরে তারিখটা ছিল 27 মাঘ নগর উখড়াতে আব্বা জান ইন্তেকাল করলেন বয়স ছিল 13 বছর আর পড়াশোনা হবে না অভাব অভাব ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজ সাহেব জাদা আমাদের বাড়িতে গিয়ে বললেন সাদ্দাম আমজাদ হোসেন ইন্তেকাল করতে পারে আমি তোর হুজুর এখন ইন্তেকাল করি নাই আমার বাড়িতে থাকবি খাবি পড়বি যা লাগবে আমি দেবো তুই চল 7 বছর হুজুর পীর কেবলার বাড়িতে খেলাম বড় হুজুর হুজুর পীর কেবলার মেজর সাহেব জাদার বাড়িতে 7 বছর খাওয়ার পর যেবারে আলেম পরীক্ষা দেব হুজুর কেবলার সামনে বসিয়ে বলছে সাদ্দাম তোর বাপ বেঁচে নাই তোর মা হলো তোর বাপ 5 ভাই একটা বোন অনেক বড় সংসার তোর উপরে দায়িত্ব জীবনে 10 টাকা ইনকাম হবে রে 10 টাকা মায়ের পিছনে খরচা করবি ছোট ছোট ভাই বোনদের পিছনে খরচা করবি জীবনে তাবিজের দরকার হবে না ব্যবসায় উন্নতির জন্য সংসারে শান্তির জন্য কোন মলি সাহেব পীর সাহেবের তাবিজের দরকার হবে না তোর মাকে খাওয়াবি ভাই বোন গুলোকে মানুষ করবি আল্লাহ তোর এত ইজ্জত দেবে এত সম্মান দেবে বাংলার মানুষ তোর দিকে শুধু তাকিয়ে দেখবে খোদার কসম আমার বিশ্বাস আল্লাহ হলেন রব নবী হলেন সৃষ্টি জগতের সব হুজুর পীর কেবলার কথা আমার মায়ের দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে হয়ে গেছে কবুল 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 তাই তো আজ বাংলার মানুষ সাদ্দাম হোসেনকে দাওয়াত করার জন্য ঘুরছে কি এমন বক্তব্য করি তারপরেও মানুষ যে ঘুরছে তারপরেও যে মানুষ দাওয়াত করতে চাইছে নিঃসন্দেহে এটা হলো পিতা মাতার দোয়া দোয়া ছাড়া কখনো নয় কথা ঠিক কি না কি বক্তব্য করি বাংলার বক্তা নেই প্রতিদিন তো হচ্ছে বাবু চলে যাচ্ছেন নাকি বাবা শোনেন প্রতিদিন যে ঘুরছি কখনো আসাম কখনো বাংলাদেশ ত্রিপুরা এই যে টুকটুক টুকটুক করে চলছে নিঃসন্দেহে আমি এমন ভালো বক্তব্য করি না এত হাদিস কোরআন বলতে পারি না শুধুমাত্র পিতামাতার দোয়ায় যদি এই জায়গায় হয় আমার মায়ের দোয়া যদি আমার জন্য লাগে আপনাদের বাপমার দোয়া আপনাদের জন্য অপেক্ষায় আছে না নাই তাহলে সেই দোয়াটা বার করতে গেলে সেই রকম ভাবে না টাইট দেওয়ার দরকার আছে না নাই এই কোন মা আজ পর্যন্ত ইচ্ছা করেছে আমার ছেলে একটা বেনারসি শাড়ি কিনে দেখে একটু মেলায় গিয়ে ঘুরবো কোন বাপ আজ পর্যন্ত ইচ্ছা করেছে আমার ছেলে একটা জিসিবি গাড়ি কিনে দেবে আমি জামাই বাড়ি যাবো ইচ্ছা করেছে বাপ মা কি ইচ্ছা করে ছেলে ডাকবো আব্বা কি করছো দুটো বাজে এখনো ভাত খাওনি ভাতটা খেয়ে নাও ও মা বয়স হচ্ছে বেলা গড়াতে যাচ্ছে এখনো গোসল করেনি চুল শুকাবে না সর্দি কাশি হবে তাদের গোসল করো এই সন্তান যদি এরকম প্রতিদিন একটা করে কথা বলে ওই বাপ মার দিলটা খুশিতে ভরে যেতে পারে কি পারে না
বাপ মার বলে না, বলছে কার? বল্লা টুলির মার।